উপবিষ্ট সকলকে আজ মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে প্রতিষ্ঠাতা আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী সুদিন কুমার মিত্রের জন্ম শতবর্ষ পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে স্বাগত জানাই। উপস্থিত শ্রদ্ধেয় মহারাজ, ভক্তজন, আশ্রমের কর্মীগণ, তাদেরও জানাই স্বাগত। মহাসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র আবির্ভূত হয়েছিলেন এই পবিত্র দিনটিতে। আমরা আজ তাকে স্মরণ করব শ্রদ্ধা প্রণামে গঙ্গোদকে। তিনি এসেছিলেন মানুষকে কিছু শান্তি দিতে, মানুষকে সঠিক পথে এগিয়ে দিতে। তিনি চেয়েছিলেন আত্মপীড়িত মানুষের ক্ষতে প্রলোভ দিতে। এই সব কাজই করে চলেছে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম আপনাদের সকলের সহায়তায়। আগামী এক বছর আমাদের অনেকগুলো কাজ করতে হবে। তার মধ্যে দুটি খুব উল্লেখযোগ্য কাজ, অর্থাৎ যে কাজ দুটি তিনি চেয়েছিলেন আমরা আজ করে উঠতে পারিনি, কিন্তু আগামী বছরের মধ্যে এই কাজটি আমাদের করতেই হবে। তিনি স্বপ্ন দেখতেন একটি বিদ্যালয় স্থাপনের জন্য। জলপাইগুড়ির রানী নগরে এক ভক্ত প্রাণ মানুষ আমাদের একটি জমি দান করেছেন, সেখানে আমাদের একটি স্কুল নির্মাণের ব্যবস্থা করতে হবে প্রান্তিক শিশুদের জন্য। আর আজ 50 বছর ধরে যেসব মানুষ তার এই সেবা কাজে সহায় হয়েছে, আজ তারা বয়সের ভারে কিছুটা অসুস্থ হয়ে উঠেছেন, কিছুটা নিঃসঙ্গ, তাদের কিছু সাহায্যের দরকার। কীরকম সাহায্য? তাদের পাশে কিছু লোকের দরকার, অর্থাৎ এমন একটি সুখী আবাসস্থল যেখানে তারা শান্তি পাবেন, আশ্রয় পাবেন, কিছু কাজ করে শ্রী গুরুদেবের এই মানব সেবার কাজে সহায় হতে পারবেন। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম সেই উদ্দেশ্যে কলকাতা শহরের নিকটে মালঞ্চ মাহিনগরে একটি বৃদ্ধালয় স্থাপনের চেষ্টা করছে। আমাদের সাধ আছে অনেক, সাধ্য খুব সীমিত। আপনাদের সকলের সহযোগিতায় আমার বিশ্বাস আমরা সে কাজ সম্পূর্ণ করতে পারব, এবং শ্রী গুরুদেবের আশীর্বাদ এবং কৃপা তো আছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই কাজে সহায় হন। নমস্কার। যখন এই বইটি প্রকাশ করছে তখন আমাদের অন্যান্য অতিথিদের হাতে এই বইটি আমরা তুলে দিচ্ছি, যেখানে গুরুদেবের
জীবনের বিশেষ অধ্যায় তুলে ধরা হয়েছে। আমরা আশীর্বাদ প্রার্থী শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের। এক সাধকে শতবর্ষ অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে নিজেই অত্যন্ত আনন্দিত লাভ করছি এবং ধন্য মনে করছি যে মাননীয় আমার সুধীন বাবুর শতবর্ষ উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আজ থেকে প্রায় 30 বছর আগে তার সঙ্গে একবার দুবার দেখা হয়েছিল আমার, তখনই তার যে মুগ্ধ হয়েছিলাম তার আধ্যাত্মিক চেতনায়। আপনারা এতক্ষণ দেখছিলেন যে তার কর্মজীবনে তিনি সেন্ট্রাল এক্সাইজের অফিসার ছিলেন, মানুষের সেবা এতক্ষণ আমরা দেখছিলাম। আপনারা সকলে জানেন বিভিন্ন জায়গায় তার সেবা প্রকল্প। 84 সালে যখন চক্রবেড়িয়াতে এই বলতে পারেন সার্বিক মানুষের পরিষেবার স্বার্থে এই সংগঠন তৈরি হয়, তখন আমরা ছোট বড় রাজনীতির মধ্যে জড়িয়ে আছি। আমাদের কাছেও বহু দুস্থ মানুষ যখন আসতো, যত নানা সাহায্য করতে পেরেছি এই সঙ্গকে তার চেয়ে বেশি ব্যবহার করেছি। তো স্বাভাবিকভাবেই এর মূল কর্মকাণ্ড শুধুমাত্র চক্রবেড়িয়া ভবানীপুর জায়গায় ছড়িয়ে নেই, কলকাতার বিভিন্ন প্রান্তে আছে। 365 দিন 24 ঘন্টা মানুষের স্বার্থে কাজ করে। নানা রকম কাজের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে মহান পুরুষের সার্বিক জীবনালক্ষ্যের মধ্য দিয়ে কতটা প্রচেষ্টা চালিয়েছে। তাদের প্রচেষ্টা আরও একটু বর্ধিত করে বিভিন্ন জায়গায় দুস্থ মানুষ যারা আইনের ঘেরোয় আটকে আছেন তাদেরকে আইনি সাহায্য দিয়ে করার প্রচেষ্টা শুরু করেছেন। ইতিমধ্যে বহু সভা সমিতি করেছেন ভেতরে। এই আশ্রমটি এই কর্ম প্রচেষ্টার সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত এবং আমার চোখের সামনেই আমি দেখছি যে কীভাবে ধীরে ধীরে এটি বিকশিত হচ্ছে। রূপালী মা, প্রশান্ত দা এবং অন্যান্য সলিল দা ওখানে প্রত্যেক বছর একবার করে যখন যাই আমি দেখতে পাই এরা কীভাবে তাঁর আদর্শকে ধরে রেখেছেন এবং তারা কেউ রণেভঙ্গ দেননি। এই যে ডিভোশন, এই ডিভোশনটার ভয়ানক প্রয়োজন আছে। আমার জীবন আমার জীবন এই বোধ যদি মনে করি আমরা তাহলে কিন্তু খুব ভুল করব। কারণ তিনি বলতেন ধর্মের দুটো দিক আছে, একটা হচ্ছে ভগবানমুখী আর একটা হচ্ছে জীবনমুখী। সবই তার জন্য হয়েছে, এই যে তার হোল্ড, এই যে তিনি আমাদের চেপে ধরেছেন, এইটাই তো আমরা চাই তার কাছে। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। নমস্কার। আমার এই সঙ্গে সঙ্গে পরিচয়টা হয় শ্রীমতী রূপালী মৌলিকের মাধ্যমে। আমার একদিন অকেশন হয়েছিল ওনার বাড়িতে যাওয়ার এবং সেই বাড়িতে ওনার মাকে দেখার জন্যে। সেই সূত্রে আমি আশ্চর্য হয়ে যাই যেভাবে ওনার জীবনটা চলেছিল, এটা একটা লাইফস ইন্সপিরেশন। সেই জন্যে আজকে এখানে আসার জন্যে শ্রীমতী মৌলিককে ধন্যবাদ জানাই এবং আজকে আমার সুধীবৃন্দ, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ভাই বোনেরা যারা আছেন সবাইকে আমার প্রণাম জানাই। আজকে এমন একটা দিন মনে রাখার মতো যেটা একটা মহামানব শ্রী শ্রী সুধীন মিত্রের শতবার্ষিকী জন্মদিন। এই একটা মানুষ যে জীবনটাকে শেপে দিয়েছিলেন। আমরা যেমন সবাই চাই হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হব, ডাক্তারিতে ফার্স্ট হব, এটাও একটা ডিজায়ার। সেই রকম মনের মধ্যে একটা ডিজায়ার সেবা এবং শিক্ষা, এই দুটোর মধ্যে দিয়ে আমি রাখব যাতে জীবনটা চালনা করে পরে যারা আসছে তাদের মধ্যে সেই অনুকরণ হয়ে সেই জিনিসটা প্রতিফলিত হয়। এবং সেইটা শ্রী শ্রী সুধীন মিত্রর প্রিন্সিপাল অফ লাইফটা ট্রান্সফর্ম হয়েছে ইন অ্যাকশন। সেইটা অ্যাকশনটা কি? জনকল্যাণ। সেই জনকল্যাণটা মনে রাখার মতো আজকে মানুষ মানুষের সঙ্গে যদি না ভাবে, যদি না করে তাহলে কারা করবে? আমাদের সঙ্গে অ্যানিম্যাল কিংডমের তফাৎ কী? আমাদের মধ্যে বুদ্ধি আছে, স্মৃতিশক্তি আছে, সেটা অ্যানিমালদের নেই। সুতরাং সেইটা দিয়েছে বলে আমরা ভ্যালুস অফ লাইফটাকে ঠিক করি এবং ভ্যালুস অফ লাইফ সেটা কিন্তু আজকে চলে যাচ্ছে, কেন সেই শিক্ষাটা আমাদের দেওয়া হয় না। সেই ভ্যালুস ইন লাইফ এবং অ্যাকশান প্ল্যান, এই দুটোর মধ্যে যদি আমরা সমঝোতা করে করা থেকে করি তাহলেই আমরা
বুঝব আমরা শ্রী শ্রী সুদিন মিত্র সম্মান রাখতে পেরেছি। উনি আর আমি একা, তখন আমাকে দু চারটে কথা বলেছিলেন, যেগুলো তখন কতটা কি বললেন না বললেন মাথায় নিয়ে নিই। একটা এমন একটা অ্যাটমসফিয়ার ছিল, এমন একটা অভিজ্ঞতা যেটা আমার 12-13 বছরের বয়সে সেটা একটু ওভারওয়েলমিং ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত বছর পর, তখন আমার 13 বছর বয়স ছিল, এখন আমার 51 বছর বয়স, এত বছরে ঠিক যেরম যেরম বলেছিলেন ওই 3-4 লাইনে জীবনটা সেরকমই গেছে। এবং এখনও ফিল করি যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো সত্যি এত অ্যাপ্ট, এত পারফেক্ট আমার জীবনটাকে ডিসক্রাইব করার জন্য। তো অদ্ভুত ক্ষমতা ওনার ছিল। একটা প্রোগ্রামে আমার অনুষ্ঠান ছিল, আমার গুরুজি পণ্ডিত শঙ্কর ঘোষ, উনি আমার মানসিক অবস্থা বুঝতে পেরে জিজ্ঞেস করছিলেন কী হয়েছে তোর, তুই এরকম বাজালি কিন্তু তোর মুখ চোখে মুখে একটা কী ব্যাপার, কী হয়েছে? হ্যাঁ, তখন অনেক দিন কেটে গেছে, 3 মাস প্রায় কেটে গেছে। তো আমি এই কথা বলি যে আমার পরের ভাই, ও অত্যন্ত খোলওয়া যায়, ও এরকম নিখোঁজ বহুদিন ধরে আমাদের বাড়িতে এই অবস্থা, বলে সে কী? তখন গুরুজি গুরুদেবের কাছে পাঠান, গুরুদেবকে উনি জিজ্ঞেস করেন যে গুরুদেব আমার শিষ্যের ভাই ওইরকম নিখোঁজ, তো আমরা কোনো হদিশ করতে পারছি না, ওনাদের পরিবারের কী অবস্থা আপনারা বুঝতে পারছি, বহু গুণী টুণী ইত্যাদি দেখানো হচ্ছে, কেউ কেউ বলছে যে এই দিলে সে হবে, এই দিলে সে হবে ইত্যাদি ইত্যাদি, আমি সময় নেব না। তো উনি একটা কথা বলেছিলেন যে 22 এপ্রিলের আগে কিছু খবর পাওয়া যাবে না। তো তখন বোধহয় হবে ফেব্রুয়ারি মাস, তো আমরা আমাদের পরিবারের সবাই বলছে কী খবর পাওয়া যাবে, সেটা জীবিত না মৃত বা কী ধরনের সেটাও তো জানতে হবে। তো আমরা উদ্বিগ্ন, আবার গুরুজির সঙ্গে দেখা, পণ্ডিত শঙ্কর ঘোষ তিনি আবার ফোন করেছেন গুরুজিকে যে ও তো কোনো খবর হলো না, বিভিন্ন কথার পরে যে খবর এলো না, তো বলে আমি বলেছিলাম না কী যেন বলেছিলাম, কবে 22 এপ্রিল 19 তারিখে একটি, হয়তো 20 তারিখ হবে, একটি চিঠি এলো বম্বে থেকে, বম্বে একটা হসপিটালে আমার ভাই হসপিটালাইজড, ও সব ভুলে টুলে গেছিলো একটা অ্যাক্সিডেন্ট করে ওখানে ছিল, সেই যে আমাদের ফোনের এত ছিল না, ও সব স্মৃতিভংশ হওয়াতে এক্স্যাক্ট বাড়ির ঠিকানা নাম সব বলতে পারেনি, কিন্তু 19 তারিখে তারপরে ও মানে আবার স্মৃতি ফিরে পায়, তখন বলে সেই চিঠি আমাদের বাড়িতে এসেছিলো 19 তারিখে এপ্রিল মাসে, সেটা প্রায় 3-4 মাস পরে। তো আমরা ওইটা পেয়ে মানে অবাক হয়ে গেলাম যে কী করে উনি 3 মাস আগে বলেছিলেন যে 22 এপ্রিল খবর পাওয়া যাবে। তো আমরা মিলিয়ে নিলাম যে এটা আজকে 20 এপ্রিল, এইটাই তার কৃপা। তারপরে যখন আমার ভাইকে নিয়ে দেখা হয়েছে, উনি বলেছেন কিরে, গুরুদেব বলেছেন কিরে, এবার তুই ম্যাড্রাসটা ঘুরে ওই জায়গাটাও ভালো,